সবাইকে স্বাগত জানাচ্ছি দার্জিলিং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে গুমে অবস্থিত বাতাসিয়া লুপে। বন্ধুরা, গত পর্বে আপনারা আমাদের সাথে দেখেছেন বাতাসিয়া লুপ, এই পর্বে আমরা দেখব দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেন। তো বন্ধুরা, আমরা এই পর্বে দার্জিলিং এর টয় ট্রেনটা পুরোটাই দেখব এবং এর সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমরা দার্জিলিং এর টয় ট্রেন দেখতে দেখতে এর সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন তথ্যাদি জেনে নিই। সম্ভবত দার্জিলিংয়ের সব থেকে মনোরম ট্রেন রুট হচ্ছে এই বাতাসিয়া লুপটি। দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ হলো এই টয় ট্রেন। ভারতের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও বাঁকের মধ্য দিয়ে যাতায়াত করা ছোট্ট বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন দার্জিলিংয়ের পর্যটকের অন্যতম প্রধান আকর্ষণ। এই রেলওয়ে একসময় দেশের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা ছিল। বর্তমানে অধিকাংশই ডিজেল ইঞ্জিন, তবে কিছু পুরনো স্টিম ইঞ্জিনের ট্রেনও চলে, যাতে চেপে ম্যাগের চাদরে সরাতে সরাতে পাড়ি দিতে পারেন খাদের গাগে এক ঐতিহ্যময়ী যাত্রায়। তো বন্ধুরা, আমরা এখানে দুটো ট্রেন পেয়েছি। একটা হচ্ছে বাষ্প ইঞ্জিন চালিত, যা কয়লা দিয়ে চালানো হয়, আর একটা হচ্ছে ডিজেল চালিত। তো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কারণে আমরা বাতাসিয়া লুপে যখন অবস্থান করছিলাম, তখন এই দুইটা ট্রেনই এখানে এসে কিছুটা সময়ের জন্য থেমেছিল। আমরা পুরো ট্রেনটা ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা প্রথম যে ট্রেনটা দেখতেছেন, এটা ওরা কয়লা দিয়ে চালাচ্ছে, এটা হচ্ছে বাষ্প চালিত ট্রেন, আর এর পিছনেরটা হচ্ছে ডিজেল চালিত। তো বন্ধুরা, আপনারা যখন দার্জিলিং ঘুরতে আসবেন, এক্ষেত্রে আপনারা দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে টিকিট কেটে আপনারা কিছু সময়ের জন্য এই ঐতিহাসিক ট্রেনে করে ঘুরে বেড়াইতে পারেন। আশা করি ওই সময়টা আপনারা সারা জীবন মনে থাকবে, মনে থাকার মতো একটা মুহূর্ত কাটাতে পারবেন।